দিনটা শুরু হয়েছিল কিছুটা এইভাবেই, রিকোকে আদর করার সাথে সাথে। আর ঘুম থেকে উঠতেই মা আমাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল, কারণ আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে। তারপরে আমার একটা পার্সেল চলে আসে, যেহেতু আমি ফেস হেয়ার যাই বলো অর্গানিক প্রোডাক্ট ইউজ করি সেগুলোই এসেছিলো। তারপরে আমি রেডি হয়ে যাই, আজকে একটু বন্ধুদের সাথে বেরোনোর কথা ছিল। আজকে সেই টপটা পরেছি যেটা আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, যেটা তোমাদের আমি দেখাতে পারিনি। তো একটুখানি নো মেকআপ মেকআপ লুক, মানে কিছুই মেকআপ না করে অলমোস্ট চলে গেছিলাম, এই যে আমার ফুল লুক। আর শুধু একটাই অপশন, টপটা আমার একটু বড় হয়েছিল, ওর জন্য লেয়ার দেওয়ার জন্য আমি একটা জিন্সের জ্যাকেট পরেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি শাগনিকের জন্য দাঁড়িয়ে আছি, অনেকটা লেটে এসে তাও দাঁত বার করতে ছাড়ছিল না। তারপরে টিকিট কেটে আমরা চলে যাই বেলুর। আজকে আমাদের প্ল্যান ছিল বেলুর মঠ যাওয়ার, বেসিক্যালি আমরা বাইকেই যাই, যেহেতু তিনজন ছিলাম ওর জন্য ট্রেনে করে গেছি। এই যে বেলুর মঠ পৌঁছে গেছি, টিকিট কেটে তারপরে মিউজিয়ামে যাই যেখানে ফটো তোলা এলাও নয়। আর এই যে বেলুর মঠ ঘুরছিলাম, পরের মিনি ব্লগে